গুড মর্নিং বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয়, হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে। আর আজকের রেসিপি চর্বি দিয়ে এঁচোড়। তো এঁচোড় তো আমরা অনেক রকমভাবেই বাড়িতে রান্না করে থাকি, তো একবার বন্ধুরা এই চর্বি দিয়ে এঁচোড়টা বাড়িতে ট্রাই করে দেখুন, জাস্ট অসাধারণ লাগে। তো চলুন আর দেরি না করে এবার রেসিপিটা শুরু করা যাক। তো রেসিপিটা রেডি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম এঁচোড়। এঁচোড়টাকে আমি একটুখানি গরম জলে ভাপ দিয়ে রেখেছি, আপনারা দেখুন এরকম করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে 300 থেকে 350 গ্রাম মতন চর্বি রয়েছে। এখানে নিয়ে নিয়েছি আলু ডুবো করে কেটে, আর পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি, লঙ্কা টমেটো কুচানো নিয়েছি, হলুদ গুঁড়ো, ছাড় লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, রসুন আদা বাটা, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে আর গোটা গরম মশলা। তো প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এইবার ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 বড় সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি। তো এবার আলুগুলোকে আমি লাল করে একটু ভেজে নেব। দেখুন আলুগুলোকে আমি মোটামুটি লাল করে ভাজছি, খুব বেশি লাল করে ভাজবো না। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি গরম জলে ভাপ দিয়ে রাখা এঁচোড়গুলোকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে খুব বড় সাইজের এঁচোড় নিইনি, মিডিয়াম সাইজের একটা এঁচোড় নিয়েছিলাম। তো এখানে ওই 500 গ্রাম মতন এঁচোড় রয়েছে। এবার এঁচোড়টাকে জাস্ট একটুখানি আমি ফ্রাই করে নেব। এইভাবে এঁচোড় ভেজে রান্না করলে কিন্তু খুব সুন্দর টেস্ট আসে। বন্ধুরা এঁচোড়টাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এঁচোড়টাকে কড়াই থেকে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে একটা তেজপাতা, 1/2 টিস্পুন গোটা জিরে, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি ফোড়ন হিসাবে। দিয়ে ফোড়নটাকে 1-2 সেকেন্ড একটু নেড়ে নিলাম। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি। তো পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা এবার একটু আমি ফ্রাই করে নিচ্ছি, যাতে পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ না থাকে। তো পেঁয়াজ বাটাটাকে ফ্রাই করে নিয়েছি 3-4 মিনিট। এবার 1 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম, 2 মিডিয়াম সাইজের টমেটো স্লাইস আর 4 কাঁচা লঙ্কা স্লাইস দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এই মানে বাটা মশলাগুলোকে ভালোভাবে একটু ফ্রাই করে নিচ্ছি। তো বাটা মশলাটাকে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার জাস্ট কালারের জন্য। আর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত মশলা আমি খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না অয়েল রিলিজ হয়ে যায় ততক্ষণ কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর সামান্য একটু জলও দিয়ে দিলাম, যাতে মশলাটা তলার থেকে ধরে না যায়, তাই জন্য জলটা দিয়ে এবার ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। প্রায় 5-6 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি, অয়েল কিন্তু রিলিজ করে দিয়েছে। আপনারা দেখুন মশলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইবার 300 থেকে 350 গ্রাম যে চর্বিটা রেখেছিলাম মাটন ফ্যাট, সেটা আমি দিয়ে দিলাম। চর্বিটাকে আমি একটুখানি কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো দেখুন চর্বিটা দিয়ে এবার ভালোভাবে আমি মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। আর বাঙালি মানেই খাসির মাংস বা খাসির মাংসের চর্বি খেতে তো আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি। তো যে কোনো রান্নায় যদি চর্বি পড়ে তাহলে তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখুন ভালোভাবে আমি এবার কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা সমস্ত মশলা দিয়ে চর্বিটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবার ভেজে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম, তার পাশাপাশি আমি ভেজে রাখা আলুগুলো একসঙ্গেই দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সমস্ত এঁচোড় আর আলুটাকে এই চর্বি মেশানো মশলার সঙ্গে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। এই রকম এঁচোড়ের যদি তরকারি থাকে তাহলে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। আর শুধু ভাত কেন, রুটি বা পরোটার সাথেও কিন্তু মন্দ লাগবে না। তো দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু এঁচোড়ের এই ধরনের নতুনত্ব অনেক রেসিপি রয়েছে, আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আমি বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু এঁচোড়টাকে ভালো করে মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। যত কষানো হবে তত কিন্তু টেস্ট আরও বাড়বে।
প্রায় 10 মিনিটের কাছাকাছি আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ মতন জল, গরম জল দিয়েছি অবশ্যই। তো জলটা দিয়ে ভালোভাবে আমি এবার এঁচোড় আর আলুটাকে মিক্সড করে নিচ্ছি। তো দেখুন অলরেডি কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে কাশ্মীরি রেড চিলি পাউডারের জন্য। তো আমি খুব ভালো করে মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে এবার একটু আমি ফুটতে দেব। তো বন্ধুরা এইবার এঁচোড়টাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, ফাইনালি আমি চেক করে নিচ্ছি। আপনারা দেখুন চর্বি দিয়ে এঁচোড় কিন্তু আমার অলমোস্ট ডান, খুব সুন্দরভাবে এঁচোড় কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন আমি ভালোভাবে আর একটুখানি নেড়ে দিচ্ছি। তো খুব ভালো করে আমি নেড়ে নিয়েছি। এইবার এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দেব। চিনি দিলে কি হয়, টেস্টের ব্যালেন্স হয়, তার জন্য আমি ওই 1/2 টিস্পুন মতন একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে আমি জাস্ট আবারও হালকা হাতে একটু মিশিয়ে দিচ্ছি। আর টোটাল রান্নাটা কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই রান্নাটা রেডি করেছি। তো বন্ধুরা রেসিপি কিন্তু আমার ডান। আমি জাস্ট ওই 1/2 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত কিছু আমি একটুখানি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার রেসিপি ডান। আজকের এই চর্বি দিয়ে এঁচোড় আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন। তো এবার আমি গ্যাসটাকে অফ করে দিই, এটা সার্ভ করব। আজকের রেসিপি চর্বি দিয়ে এঁচোড় আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।